स्टूडेंट्स तुम्हारे सकल के साइंस पॉइंट डिजिटल स्कूले स्वागत। आज हमें तुम्हारे दशम श्रेणी दीघातकरणी कोषेदेखी 9.3 এর অঙ্কগুলো করাব। এর আগে কোষেদেখী 9.1 9.2 এর অঙ্কগুলি আমি পার্ট 1 থেকে শুরু করে পার্ট 4 পর্যন্ত ভিডিওতে করে দেখিয়েছি। এবারে দেখো এক নম্বরে এর অঙ্কটা কি বলেছে। m প্লাস 1/m ইকুয়াল টু রুট 3 হলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার এবং m কিউব প্লাস 1/m কিউব এদের সরলতম মান নির্ণয় করি। তাহলে অঙ্কটা এদের মান নির্ণয় করতে বলেছে, তাহলে কি করব, একের এর এক নাম্বার m স্কয়ার প্লাস 1/m স্কয়ার এর মানটা বের করতে বলেছে। এখানে মান দেওয়া আছে m প্লাস 1/m এর, তো এটাকে আমরা লিখতে পারি m তার হোল স্কয়ার প্লাস 1/m তার হোল স্কয়ার। দেখো এটা a এটা b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই তো। এবারে দেখো m m কেটে যাচ্ছে, এই জায়গাটায় আমরা মান বসিয়ে দিতে পারি, কারণ m প্লাস 1/m এর মান দেওয়া আছে রুট 3 মাইনাস 2, তাহলে স্কোয়ার রুট উঠে যাচ্ছে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1, এটাই অ্যান্সার। একই রকমভাবে দুই নম্বর অঙ্কটা এম কিউব প্লাস 1/m কিউব, তাহলে এটা m তার হোল কিউব প্লাস 1/m তার হোল কিউব লিখতে পারি। এখন a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আমরা জানি ফর্মুলা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবারে এখানে মান বসিয়ে দিই, মাইনাস 3 ইন্টু এম এম কেটে যাচ্ছে, রুট 3, রুট 3 তার হোল কিউব মানে আমরা লিখতে পারি 3 রুট 3। কী করে, কারণ 3 ইন্টু রুট 3, এখানে রুট 3 হোল কিউব মানে কি, তিনটা রুট 3 এর গুণফল, তাহলে দুটা রুট 3 এর জন্য একটা 3 হয়ে যাচ্ছে আর একটা রুট 3 থাকছে, তার মানে 3 রুট 3 লিখতে পারি। আর এটা তো যা আছে তাই, এবারে দেখো কেটে যাচ্ছে, তার মানে 0, এটাই অ্যান্সার। তাহলে নির্ণয় সরলতম মান 0। এবারে বি নাম্বার দেখায় যে এই মানটা যে এই রাশিটা যে দেওয়া আছে এর মান প্রমাণ করতে বলেছে 2√15। তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করতে হবে, তো লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই, বি নাম্বার লেফট হ্যান্ড সাইড রুট 5 প্লাস রুট 3 বাই রুট 5 মাইনাস রুট 3 মাইনাস রুট 5 মাইনাস রুট 3 বাই রুট 5 প্লাস রুট 3, ঠিক আছে। এবারে কি করব, এটা লসাগু করে দেব, লসাগু করে দিলাম, এই দুটা বসে গেল। এবারে এই দুটো দিয়ে এটাকে ভাগ করলে কি হবে, এটা মানে এটা দিয়ে এই দুটোকে ভাগ করলে কি হচ্ছে, এটা কেটে কেটে যাচ্ছে, এটা থাকছে, তার মানে এত হোল স্কোয়ার তাই না, মাইনাস এটা এটা কেটে যাচ্ছে এটার হোল স্কোয়ার। এখানে দেখো এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো, তাহলে আমরা লিখতে পারি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এটা একটা সূত্র আছে 4ab, তোমরা নিশ্চয়ই জানো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। তাহলে আমরা এখানে 4ab হিসাবে লিখে দেবো, 4a কোনটা রুট 5 ইন্টু বি বাই, দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 4 3 5 15 রুটের মধ্যে 15, এটা 5 - 3 ইকুয়াল টু এত বাই 2, 2 দিয়ে কাটো 2√15, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে রাইট হ্যান্ড সাইড রুট, ওকে, আশা করি অঙ্কটাতে কোনো অসুবিধা নেই তোমাদের। এবারে দেখো পরের অঙ্কটা দুই নম্বর,
সরল করো। রুট টু ইন্টু টু প্লাস রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস রুট টু ইন্টু টু মাইনাস রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান। এই অঙ্কগুলো কী করে করব দেখে নাও। দুইয়ের এ নাম্বার রুট টু ইন্টু টু প্লাস রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস রুট টু ইন্টু টু মাইনাস রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান। এবারে দেখো রুট টু ইন বাই রুট থ্রি এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা এটা কমন নিয়ে নিই। হ্যালো এবারে এখানে লসাগু করব। টু প্লাস রুট থ্রি তো থাকছে, এর সাথে এটা গুণ হয়ে যাচ্ছে মাইনাস চলে যাচ্ছে টু মাইনাস রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান। নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে দেখো গুণ করে দিব টু ইন্টু রুট থ্রি প্লাস মাইনাস মাইনাস টু প্লাস রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে থ্রি প্লাস মাইনাস মাইনাস রুট থ্রি। মাইনাস ব্র্যাকেট নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে না হলে প্লাস মাইনাসে গণ্ডগোল হয়ে যেতে পারে। টু রুট থ্রি মাইনাস রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে থ্রি প্লাস টু প্লাস মাইনাস মাইনাস রুট থ্রি। নিচে দেখো থ্রি মাইনাস ওয়ান টু রুট থ্রি প্লাস থ্রি থেকে মাইনাস টু প্লাস ওয়ান হবে প্লাস মাইনাস মাইনাস থ্রি থেকে টু বিয়োগ দিলে ওয়ান, বড় সংখ্যার আগে যেহেতু প্লাস সেহেতু প্লাস হলো। এবারে দেখো ব্র্যাকেট থেকে বের করব, সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস। মাইনাস টু রুট থ্রি প্লাস টু রুট থ্রি কেটে গেল, মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কেটে গেল, ওয়ান এখানেও প্লাস ওয়ান তাই না। তিন থেকে দুই বাদ দিলে এবার টু রুট টু বাই রুট থ্রি ইন্টু টু বাই টু, টু টু কেটে যাচ্ছে রুট টু বাই রুট থ্রি। এবারে হর থেকে কর্ণী নিরসন করব, যেহেতু এই অঙ্কগুলো জানো হর থেকে কর্ণী নিরসন করা সেহেতু এখানে করে দিতে হবে। তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি উপরেও রুট থ্রি, নিচে হর থেকে কর্ণী নিরসন করার জন্য নিচেরটার যে বর্গমূল থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে তাই তো উপর নিচে। তাহলে এখানে হচ্ছে কি রুট সিক্স বাই দেখো থ্রি, এটাই অ্যান্সার। ঠিক আছে এবারে চলো পরের অঙ্কটা দেখে নাও। এটা বলেছে থ্রি রুট সেভেন বাই রুট ফাইভ প্লাস রুট টু মাইনাস ফাইভ রুট ফাইভ বাই রুট টু প্লাস রুট সেভেন। দেখো বি নাম্বার অঙ্কটা এটা আছে, লিখে নিই এটা প্রদত্ত। এবারে দেখো আমরা আলাদা আলাদা করে মান বের করব, এটা প্রথম অংশ এটা দ্বিতীয় এটা তৃতীয়। তাহলে প্রথম অংশটার মানটা আগে দেখো কি করব, হর থেকে করণী নিরসন করব। ঠিক আছে তোমরা জানো কি করে করব, নিচেরটা অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করে দিব। দেখো এখানে কি হচ্ছে পাঁচসাতটা পঁয়ত্রিশ মাইনাস থ্রি রুট সাত দুগুণ চোদ্দ, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফাইভ মাইনাস টু উপরে তিন কমন নিয়ে নিচ্ছি
नीचे देखो तीन आसछे, तीन तीन केटे गेल। ठीक आछे, हलो एबारे द्वितीय पार्टटा। ठीक आछे, द्वितीय पार्ट की करब, एटाओ एकी रकम अनुबंधी दिए, नीचेटार अनुबंधी दिए ऊपर नीचे गुण कर देव। উপরে ফাইভ কমন নিচ্ছি, নিচে মাইনাস ফাইভ ফাইভ কেটে গেল। তাহলে দেখো মাইনাস অফ এটা। ওকে, এবারে তৃতীয় পার্ট, টু রুট টু বাই রুট সেভেন প্লাস রুট ফাইভ, টু রুট টু ইন্টু রুট সেভেন মাইনাস রুট ফাইভ, সেভেন প্লাস রুট ফাইভ ইন্টু রুট সেভেন মাইনাস রুট ফাইভ। এটা বাই রুট সেভেন হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ তা হোল স্কোয়ার, টু রুট টু ইন্টু রুট সেভেন মাইনাস রুট ফাইভ বাই সেভেন মাইনাস ফাইভ ইকুয়াল টু, যে টু টু কেটে যাচ্ছে, তাহলে দেখো হচ্ছে সাত দুগুণ চোদ্দ মাইনাস এটা, এটা বেরোলো। ঠিক আছে, এবারে আমরা এইটা যে এক নাম্বার, এখানে আমরা মানটা বসিয়ে দেবো, প্রত্যেকটা পার্টের মানগুলো বসিয়ে দেবো। সুতরাং প্রথম পার্টের মান বেড়েছে রুট ওভার থার্টি ফাইভ মাইনাস রুট ওভার ফোরটিন, তারপরে মাইনাস আছে, আর সেকেন্ড মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কারণ আমাদের মাইনাস দিয়ে মান এসেছিলো রুট ওভার মাইনাস টেন আর মাইনাস রুট ওভার পঁয়ত্রিশ প্লাস এটা। ঠিক আছে, এবারে দেখো কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তার মানে জিরো হলো অ্যান্সার। এবারে দেখো সি নাম্বার অঙ্কটা আছে, ফোর রুট থ্রি বাই টু মাইনাস রুট টু মাইনাস থার্টি বাই ফোর রুট থ্রি মাইনাস রুট ওভার এইটিন মাইনাস রুট ওভার এইটিন বাই থ্রি মাইনাস এটা। এটাও একই রকমভাবে করব প্রদত্ত। এবারে প্রথম অংশ ফোর রুট থ্রি বাই টু মাইনাস রুট টু, ফোর রুট থ্রি ইন্টু টু প্লাস রুট টু বাই টু মাইনাস রুট টু ইন্টু টু প্লাস রুট টু, তাহলে চার দুগুণ আট গুণ করে দিলাম উপরে, সরি এইট রুট থ্রি প্লাস ফোর ইন্টু রুট ওভার তিন গুণ ছয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে আমরা চার কমন নিতে পারবো, টু রুট থ্রি এটা রুট সিক্স বাই দুই দুগুণ চার মাইনাস দুই, তাহলে এটা হচ্ছে দুই দুগুণ চার রুট থ্রি প্লাস টু রুট সিক্স, প্রথম পার্টটা এটা বেরোলো। এবার দ্বিতীয়, তিরিশ বাই ফোর রুট থ্রি মাইনাস রুট এইটিন, আচ্ছা এইটিনটাকে দুই নয় দু আঠেরো তিন দু বিকা নয়, তাহলে দেখো থ্রি রুট টু লেখা যায়, থ্রি রুট টু লেখা যায়। এবারে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি,
স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার মানে এস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ মাইনাস বি ইনটু এ প্লাস বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার চার চার ষোলো তিন ষোলো আটচল্লিশ তিন ত্রিকা নয় দুগুণ আঠেরো বুঝতে পারলাম নিশ্চয়ই তিন স্কোয়ার মানে নয় আর রুট স্কোয়ার উঠে গেলে দুই তাহলে নয় দুগুণ আঠারো শূন্য তিন তিরিশ তিরিশ কেটে যাচ্ছে এটা হলো এবারে তৃতীয় অংশ রুট ওভার এইটিন বাই এটা তাহলে রুট ওভার এইটিনকে থ্রি রুট টু লেখা যায় আর বারোকে দেখো দুই ছয় দুগুণ বারো দুই তিন দুগুণ ছয় টু রুট থ্রি লেখা যায় নিচেরটার অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ তিন তিরিকা নয় রুট টু প্লাস তিন দুগুণ ছয় ছয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবারে তিন কমন নিলে তিন তিরিকা নয় নাইন চার দুগুণ চার তিন চারটা বারো দেখো এখানে মাইনাস তিন হচ্ছে তিন তিন কেটে গেল তাহলে মাইনাস এটা ঠিক আছে তিনটা পার্টেরই অংশ বেরোয় গেল এবারে মানগুলো বসিয়ে দেব সুতরাং প্রথম মানটা কি বেরোয়েছে ফোর রুট থ্রি প্লাস টু রুট সিক্স তারপরের মানটা বেরোয়েছে ফোর রুট থ্রি প্লাস থ্রি রুট টু ফোর রুট থ্রি এটা মাইনাস আছে মানগুলো যেখানে বসাচ্ছি ভালো করে দেখে নাও এইটার মান বসালাম এবার মাইনাস আছে তারপর এটার মান বসাতে হবে মাইনাস ফোর রুট থ্রি প্লাস থ্রি রুট টু ঠিক আছে এবারে তারপরে মাইনাস আছে আবার মাইনাস দিয়েই মানটা আসে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি রুট টু প্লাস টু রুট সিক্স প্লাস ফোর রুট থ্রি মাইনাস ফোর রুট থ্রি কেটে গেল মাইনাস থ্রি রুট টু প্লাস থ্রি রুট টু তাহলে দুই দুই চার রুট সিক্স তাহলে এই অঙ্কের অ্যান্সার বেরোলো ফোর রুট সিক্স এবারে ডি নাম্বার অঙ্কটা আছে এটা আছে এটা এক নাম্বার প্রদত্ত এবার প্রথম অংশ থ্রি রুট টু বাই রুট থ্রি প্লাস রুট সিক্স ইকুয়াল টু নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ তিন তিন দুগুণ ছয় মাইনাস থ্রি রুট ছয় দুগুণ বারো এটা রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস রুট সিক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু তিন কমন নিয়ে নিচ্ছি নিচে দেখো তিন মাইনাস ছয় নিচে মাইনাস থ্রি 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 কেটে গেল মাইনাস রুট সিক্স টুয়েলভ দেখো মাইনাসটা এরকম লিখতেই পারি ঠিক আছে এবারে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ ফোর রুট থ্রি বাই রুট সিক্স প্লাস রুট টু এবারে এটারও অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ চারটা কমন থাক আমরা রুট থ্রি দিয়ে ভিতরে গুণ করে দিচ্ছি তিন ছয় আঠেরো মাইনাস রুট ওভার তিন গুণ ছয় ঠিক আছে ফোর ইন্টু ছয় মাইনাস দুই দেখো নিচে ফোর চলে আসছে ফোর ফোর কেটে গেল
হলো এবার তৃতীয় অংশ রুট সিক্স বাই রুট টু প্লাস রুট থ্রি। নিচেরটার অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করব, ছয় দুনো বারো মাইনাস তিন ছয় আঠেরো, রুট টু তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার, দুই মাইনাস তিন তাহলে মাইনাস ওয়ান, মাইনাস এটা তার মানে মাইনাস মাইনাস প্লাস এটা বেরোল। ঠিক আছে, এবারে মানগুলো বসিয়ে দিচ্ছি। সুতরাং প্রথমটার মান এটা, তারপরে দেখো আর তারপরে মানটা এটা। ঠিক আছে, মানগুলো বসিয়ে দিলাম, এটা এটা কেটে যাচ্ছে। এবারে দেখো মাইনাস টু রুট সিক্স প্লাস টু রুট এইটিন, ও সরি দেখো এখানে এখানে মাইনাস ছিল তো সেই জন্য এখানে মাইনাস দিতে হবে। ঠিক আছে, আর এখানটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো এখানটা মাইনাস এইটিন প্লাস রুট এইটিন কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, তার মানে এটা না জিরো, এটার অ্যান্সার বেরোবে।